Good morning, my dear students. Welcome back to our e-learning class. আমরা পড়ছিলাম অযোধ্যা কাণ্ড। অযোধ্যা কাণ্ডের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো বেশি আর বাকি নেই আজ এটা তোমাদের সাথে। আগের দিন আমি 16 নম্বর পৃষ্ঠার যেটা ছিল সেটা অর্ধেকটা পড়িয়েছিলাম তোমাদের। আজ আমরা 16 থেকে আবার শুরু করব। আমরা জেনেছিলাম কি যে ভরত যখন মামার বাড়ি থেকে ফিরে এসেছে এবং জানতে পারে যে সে রাজা হতে চলেছে, অন্যদিকে রামচন্দ্র যার কিনা রাজা হওয়ার কথা ছিল সে রামচন্দ্রকে কইকেয়ী তার কুজি মন্থরা দাসীর পরামর্শে বা প্ররোচনায় রাজা দশরথকে দিয়ে বনবাসে পাঠিয়েছে। এখানে ঘটনায় অযোধ্যাতে নেমে এসেছে এক হাহাকার কান্নার রোল এবং অযোধ্যা পুরী যেন মনে হচ্ছে শ্মশান পুরীতে পরিণত হয়েছে। এই ঘটনায় ভীষণভাবেই ভরত মর্মাহত হয়েছে এবং কোনোভাবেই সেই ঘটনাকে কিন্তু মেনে নিতে পারছেন না। অন্যদিকে শত্রুঘ্ন লক্ষ্মণের ছোট ভাই সেও কিন্তু এই পরিণতি কোনোভাবেই মানতে পারছে না এবং সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে কুজি মন্থরাকে বেধড়ক পিটিয়েছে। যদিও কিন্তু এ যাত্রায় কুজি মন্থরা রক্ষা পেয়ে গেছে কৌশল্যা এবং সুমিত্রার জন্য। এসো আমরা আজ দেখে নিই পরবর্তী ঘটনা। বইটা হলো প্রত্যেকে 16 নম্বর পেজে একদম লাস্ট প্যারাগ্রাফের আগের প্যারা থেকে আমরা শুরু করছি। বশিষ্ঠ মুনির পরামর্শে ভরত পিতার দেহ সৎকার করলেন। শ্রাদ্ধাদির পর ভরত সকলের সঙ্গে নিয়ে সকলকে সঙ্গে নিয়ে বনের পথে রামকে আনতে চলে, সঙ্গে তিন রানীও চললেন। শৃঙ্গবের দেশে গুহক চণ্ডালের সঙ্গে দেখা। সুমন্ত্র গুহককে বললেন ভরত রামকে বন থেকে ফিরিয়ে আনতে এসেছে। আমরা ইতিমধ্যে পড়েছি রাজা দশরথ অন্ধ মুনির শাপে রামচন্দ্রের বনবাসে যাওয়ার ঘটনায় ভীষণভাবে দুঃখিত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং সেই পুত্রের সেই বিচ্ছেদ ব্যথা সহ্য করতে না পেরে তিনি প্রাণ ত্যাগ করেছেন। তো বশিষ্ঠ মুনি পরামর্শ মন্ত্র তিনি কিন্তু কি করলেন, ভরত কিন্তু পিতার দেহ সৎকার করলেন এবং শ্রাদ্ধ ইত্যাদি সমস্ত কিছু শ্রাদ্ধাদি কথাটা রয়েছে, শ্রাদ্ধাদি কথাটা অ্যাকচুয়ালি এসেছে শ্রাদ্ধ ইত্যাদি অর্থাৎ শ্রাদ্ধের সাথে আরও যে সমস্ত আনুষ্ঠানিক যে ক্রিয়াকর্মগুলো থাকে তাদের সকলকে একসাথে বলা হচ্ছে শ্রাদ্ধাদি। শ্রাদ্ধাদির পর ভরত কী করলেন, সকলকে নিয়ে চললেন বনে রামের সাথে দেখা করতে অর্থাৎ রামকে ফেরত আনতে। সঙ্গে চললেন রাজা দশরথের তিন রানীও। শৃঙ্গবের দেশের নাম আমরা আগেই পেয়েছিলাম যেখানে সুমন্ত্র নিয়ে এসেছিল রামচন্দ্র লক্ষ্মণ এবং সীতাকে। সেই শৃঙ্গবের দেশে গুহক চণ্ডালের সাথে দেখা হইল। এখানে আমরা আবার গুহকের পরিচয় পেলাম। গুহকের পরিচয় আমরা আগেই পেয়েছি, গুহকের সাথে রামের একটা সখ্যতা তৈরি হয়েছে, একটা নিবিড় বন্ধুত্ব তৈরি হয়েছে এবং গুহকের কাছে গুহক রামচন্দ্রের জন্য কিছু নিজে করতে পারলে নিজেকে ধন্য মনে করে এবং সেই গুহক কিন্তু রামচন্দ্রকে অনেকখানি সাহায্য করেছিল নৌকা পারাপার ইত্যাদি আরও নানা কিছু ঘটনা, এটা আমরা আগে পড়েছি। তো সুমন্ত্র গুহককে কি বললেন যে ভরত এসেছেন রামচন্দ্রকে বন থেকে রাজ্যে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। গুহক তাদেরও কিন্তু আদর অভ্যর্থনা করলেন। পরদিন হাজার নৌকা করে তাদের নদী পার করালেন, ভরদ্বাজ মুনির আশ্রমে এসে পৌঁছালেন। মুনির কাছে পথের সন্ধান জেনে সকলে চললেন চিত্রকূটের দিকে। ভরদ্বাজ মুনির কাছে নিয়ে আসা গুহক তাদের সবাইকে নিয়ে আসার পর ভরদ্বাজ মুনি তাদের ঠিকানা বলে দিলেন মন্দাকিনী নদীর তীরে চিত্রকূট পর্বতের কাছে, যেখানে রামচন্দ্র এক সুন্দর কুটির নির্মাণ করে তার ভ্রাতা ও পত্নীকে নিয়ে বাস করছিলেন। সেখানে সেই উদ্দেশ্যে সকলে যাত্রা করলেন। কুটিরের কাছে এসে রাম লক্ষ্মণকে গাছের ছাল মাথায় জটা দেখে ভরত ও শত্রুঘ্নের চোখে জলে তারা রামের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন। এতে রাম লক্ষ্মণ ও সীতার চোখেও জলে। ভরত বললেন, দাদা আপনি ছাড়া অযোধ্যার সিংহাসনে আর কে বসতে পারে, আপনার শোকে পিতার মৃত্যু হয়েছে, আপনি ফিরে চলুন। এই সময় রানীরা আর পুরবাসীরাও কাঁদতে কাঁদতে রামকে অযোধ্যায় ফিরে যাওয়ার জন্য অনেক অনুরোধ করতে লাগলেন। আমি আগেই বলেছি রামচন্দ্রের চার ভ্রাতারা তারা একই মায়ের সন্তান না হলেও তাদের মধ্যে ভ্রাতৃপ্রেম এবং মৈত্রীর বন্ধন ভীষণ অটুট ছিল, ভীষণ সুদৃঢ় ছিল এবং অটুট ছিল। তাই রাজপুত্র রামকে এবং লক্ষণকে হঠাৎ করে এই সন্ন্যাসী বেশে গাছের ছাল পরে মাথায় জটা পরিহিত বেশে দেখে লক্ষণ এবং শত্রুঘ্ন এবং ভরতের চোখে যেন জল চলে এলো।
এবং তাদের সেই কান্না দেখে ভরত রামচন্দ্র লক্ষ্মণ এবং সীতাও কিন্তু নিজেদের আবেগ আর নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, তাদেরও চোখ ভরে উঠল জলে। তখন ভরত তার কাছে কি অনুরোধ করলেন যে আপনি ছাড়া রাজসিংহাসনের যোগ্য উত্তরাধিকারী আর কে হতে পারে, আপনি ছাড়া অযোধ্যা সিংহাসনে আর কেই বা বসতে পারে, আপনার শোকে পিতা দশরথ পরলোক গমন করেছে, তার মৃত্যু হয়েছে, আপনি ফিরে চলুন রাজ্যে এবং গিয়ে রাজ্য পালন করুন, আমাদের প্রজা পালন করুন, রাজ সিংহাসনে বসে সিংহাসনের দায়িত্ব নিন আপনি, ভরত অনুরোধ করল রামচন্দ্রকে। এবং এই সময় রানীরা অর্থাৎ রামচন্দ্রের তিন মাতা কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা এবং আরো পুরবাসীরাও কিন্তু কাঁদতে কাঁদতে ভরতকে রামচন্দ্রকে একই অনুরোধ করলেন। রাম বললেন, পিতার আজ্ঞায় তুমি গিয়ে সিংহাসনে বসো, 14 বছর পর আমি আবার ফিরে যাব। রাম কিন্তু পিতৃসত্য রক্ষার জন্য বনবাসে এসেছিলেন, যেই মুহূর্তে উনি শুনেছিলেন রাজা দশরথ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন কৈকেয়ীর কাছে রামচন্দ্রকে বনবাসে দেওয়ার জন্য ও ভরতকে সিংহাসনে বসানোর জন্য, সেই মুহূর্তে থেকে কিন্তু রামচন্দ্র পিতৃসত্য রক্ষা করে চলেছেন, পিতার দেওয়া কথা পিতার দেওয়া বচন পালন করে চলেছেন। তাই তিনি বললেন যে পিতার আজ্ঞায় তুমি গিয়ে সিংহাসনে বসো, কারণ ইতিমধ্যে তো পিতা বলেই গিয়েছিলেন রাম বনবাসে যাবেন এবং ভরত সিংহাসনে বসবে, আমরা জানি সেটা পিছনে গোপন ইতিহাসটা, তো যাই হোক সেটাও কিন্তু রামের কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস যে পিতার সত্যকে যে কোনোভাবেই হোক রক্ষা করতেই হবে। তাই তিনি ভরতকে বুঝিয়ে সুঝিয়ে বললেন তুমি গিয়ে সিংহাসনে বসো, আমি 14 বছর পর ফিরে যাব। ভরত বললেন, দাদা আপনি যদি একান্তে ফিরে না যান তাহলে আপনার খড়ম দুখানি দিন, এই খড়মই হবে অযোধ্যার রাজা। ভরত রামের খড়ম জোড়া মাথায় করে সকলের সঙ্গে অযোধ্যায় ফিরে এলেন। তারপর রাজ সিংহাসনে খড়ম জোড়া রেখে পাশে সন্ন্যাসীর বেশে রাজকার্য চালাতে লাগলেন। ভরত বুঝে গেছিল যে রামচন্দ্রকে পিতৃসত্য রক্ষার হাত থেকে কেউ তাকে এক চুলও তার জায়গা থেকে সরাতে পারবে না, তাকে প্রতিজ্ঞাবদ্ধ করানো থেকে তাকে কেউ নড়াতে পারবে না। তাই দেখলেন যে দাদা যখন অনুরোধ রাখলেন না তখন তিনি দাদার কাছে আরও একটা অনুরোধ করলেন যে আপনি যদি নিতান্তই ফিরে না যান রাজ্যে তাহলে আপনার খড়ম অর্থাৎ পাদুকা ওই দুটোই আমায় দিন, এরাই হবে অযোধ্যার রাজা, সেখানে গিয়ে কী করব মার ভরত রামের খড়ম জোড়া মাথায় করে নিয়ে সকলের সঙ্গে অযোধ্যায় ফিরে এলেন, ঠিক আছে। এবং এইভাবে তিনি সেই রাজ সিংহাসনের মধ্যে রামের খড়ম জোড়াকে প্রতিষ্ঠা করলেন এবং নিজে রাজ সিংহাসনের পাশে সন্ন্যাসীর বেশে রাজকার্য চালাতে লাগলেন, যেহেতু ওখানে বড় ভ্রাতা তার রামচন্দ্র এবং কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ এবং ভ্রাতৃবধূ সীতা প্রত্যেকেই সন্ন্যাসী বেশে গাছের বাকল করে জটা পরিহিত বেশে প্রত্যেকে সন্ন্যাসীর বেশ ধরে জীবনযাপন করছেন, তাই ভরতও কিন্তু সেই তাদের পথে অনুসরণ করলেন, তিনি নিজে সিংহাসনে না বসে কিন্তু তিনি সন্ন্যাসীর বেশে রাজকার্য চালাতে লাগলেন সেই খড়ম দুটোকে সিংহাসনে প্রতিষ্ঠিত করে। এ যেন এক মহান ত্যাগের দৃষ্টান্ত, এরকম ঘটনা বোধহয় আমরা ভারত মানে রামায়ণ মহাভারতের মতো এই সমস্ত গ্রন্থ থেকেই আমরা পেতে পারি, এ যেন আমাদের সারা জীবনে চলার অনুপ্রেরণা যোগায়। যাই হোক আজকের ক্লাস এই পর্যন্ত, আমরা এই ক্লাসে অযোধ্যা কাণ্ড পুরোপুরি শেষ করলাম, তোমাদের কাছে একটাই কাজ দেবো এগুলো ভালো করে পড়ো এবং ছোটো ছোটো অনেক ঘটনা ভিতরে আছে আমি পড়ানোর সময় বলেছি সেগুলো একটু চেষ্টা করবে মনে রাখার, বিশেষভাবে পরবর্তী ক্লাসে আছে অনুশীলনী প্রশ্নোত্তর অংশ নিয়ে।